গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার সেই সকালে একই দৃশ্য, সকাল থেকে ইলচে গুড়ি মিষ্টি। ঝিরি 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 বৃষ্টি পড়ে যাচ্ছে সকাল থেকে। ওয়াও, এটা পুরো ভিজে গেছে। আমরা রেডি হয়ে গেছি এখন, জাস্ট হালকা উলকা ব্রেকফাস্ট করে, ঠিক আছে, আজকে ট্রিপে আমরা বেরিয়ে পড়বো। আজকে দু তিনটে স্পটে যাবার প্ল্যান আছে, লেটস সি, টাইমের উপর ডিপেন্ড করবে। না হলে আপাতত একটাই ফার্স্ট টার্গেট, সেটাকে কমপ্লিট করি, কারণ সেখানে খুব ক্রাউড হয়, টাইম লেগে যেতে, তো সেখান থেকে ফিরে তারপরে বাকিটা প্ল্যান করবো। আর এদিকে ম্যাডাম রেডি হচ্ছে, চুলের সাথে কী সব করছে, কী করছিস? চুলটাকে পুড়িয়ে দিচ্ছে। আমরা ব্রেকফাস্টের এখানে, আজকে আর কাউন্টারে কাউন্টারে কোনো ভিডিও করিনি, জাস্ট দেখো আমাদের টেবিলে কি আছে। সো অল সেট, ব্রেকফাস্ট ডান, মানে রুম সার্ভিসকে বলে দেওয়া হয়েছে রুমটাকে ক্লিন করে দেওয়ার জন্য। এখন বাজছে কটা? 9টা বাজে, বেরিয়ে যাচ্ছে এখান থেকে, বেশিক্ষণ দেখাচ্ছে না, 19-20 এখানে চলে এসেছি আমরা, মানে অ্যাপ্রক্সিমেটলি অনেকটাই চলে এসেছি। আর এই জায়গাটাতে দেখো আবার সেই মেঘলা, সেম অবস্থা, পুরো পুরো ইলশেগুড়ি বৃষ্টি, কিন্তু এখানে মানে ইয়েটা বেশি, কি বলে, ড্রপলেটস গুলো বেশি পড়ছে। আর চারদিকে দেখো, এখানে সেখানে গাড়ি রেখে ওদের মতো করে পিকনিক করা শুরু করে দিয়েছে, মানে এত সুন্দর ওয়েদার ও মানে এক্সপেক্টই করা যায় না। তো সেখানে এইটা পেয়ে মানে লোকে একদম আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। যে যেখানে পারছে সেখানে পিকনিক করে যাচ্ছে। ও মা, আবার পাশে মেঘ, পুরো মেঘ, না না পিকনিক দেখাচ্ছে, কি মজা লাগছে দেখতে, মনে হচ্ছে শীতকালে আমাদের ওখানকার। বাবা, ট্রাফিক, কি বলছিল? হ্যাঁ, মোটামুটি ডিক 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 করতে করতে যেটা 15 মিনিটে পৌঁছানোর কথা, সেটা মোটামুটি আমাদের আধা ঘন্টা 45 মিনিট লেগে যাবে যা মনে হচ্ছে। সুলগ সুলগ যায় মন, ভিগে আজ ইস মৌসুম মে, লগি কেসি ইয়ে আগুন, রিমঝিম গিরে সাবন। কি মৌসুম রে ভাবি, সেখানে আমরা রেখে দিয়েছি, কারণ সামনে গিয়ে কতটা কি পাবো নট শিওর। তো এই যে আমরা ছাতার তলায়, ও মানে প্রথমবার ছাতা ইউজ করছি আমরা, আর ভালোই বৃষ্টি হচ্ছে, ভালো জোরে বৃষ্টি। হ্যাঁ চল, উপরে চল দেখে। তো এইখান থেকে শুরু হচ্ছে দরবাতের পুরো ওয়াটারফলটা, ওখানে ওয়া, ওখানে অত দূরে যাওয়াও যায়, যাওয়া যাবে তো, চলো চলো। এখানে যাই আগে, আগে ওই জায়গাটা তুলি, গাছটা দেখছো? ওয়াও, দেখে এটা সিঁড়ি,
जैसे चल रही है। वाओ, इत्र से हवा जैसे तुम ले सो। ওখানে সবাই বোটিং করছে এর মধ্যে। ওয়াও, কি পেছনে কালারটা দেখো, উফ। এখানে শুধু কিছু জনই আছে, ছাতা নিয়ে এসেছে, বাকি সবাই বেচারা ভিজছে নালে চলে যাচ্ছে। চল চলো চলো আগাও আগাও। আরে তুই ভিজবি তো? আমি ভিজবো না, এই জায়গাটা গাছ, পুরো পুরো গাছ। পারবো নাকি ওপাশে যাবি? নিয়ে রাখি, ক্লিপিং তো পেয়ে যাবো। চশমাটা কি পরবি না নাকি? না না, চশমাটা কেন, চশমাটা তো দেখতে পাচ্ছি না। এরকম একটা ভিউ ছেড়ে যেতে ইচ্ছে করছে না, বাট কন্টিনিউসলি বৃষ্টি পড়ে যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে না এখানে। আর আমি এখানে ছত্রধর হয়ে বসে আছি, আমি তো পূজাধর, আজকে আমি ছত্রধর। ঠিক আছে, আর আমরা তাও এই দিন ভাবছি, একটু দাঁড়াও, ভাবছি আমরা ওই দিক থেকে হেঁটে 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 উপর সাইডটা যাবো একটু হেঁটে। সবাই উপর দিয়ে গিয়েছে, বাট উপর থেকে আমি নট শিওর কতটা ভালো লাগবে ওয়াটারফলসটা। চলো একবার দেখি। বৃষ্টি কমে গেছে। পুরো ভিজে একাকার কাণ্ড। বাবি, ওই জায়গাটাতে দাঁড়াও, তোমার ফটো তুলে দিই। এই গ্রিনটা দেখো, উফ, মনে হচ্ছে একদম। এখানে লাইন দেখো, এত বৃষ্টির মধ্যে লোকে কত ভিড় এখানে। ইটস ওয়ার্থ কামিং। সো আমাদের বাদি দরবাদ, রাইট, বাদি দরবাদ ওয়াটারফল ট্রিপটা এখানে শেষ হলো, আমরা এখান থেকে ব্যাক করছি। লেটস সি, আজকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো বাকি আরেকটা ওয়াটারফল আছে, ওখানে যাওয়া যায় কিনা দেখি, সব ডিপেন্ড করছে সিচুয়েশন উপর। এখন ঢুকে পড়ি। মাথা পাতাগুলো মুছে নিচ্ছি। হ্যাঁ, তোমার দিচ্ছে? এদিকে ঘুরতে ঘুরতে আমি ওকে সকালে বললাম যে একটা মোজা দিয়ে জুতাটা পর, নতুন জুতা, পাটা কেটে যাবে। পাটা অলরেডি কেটে গিয়েছিল, ওখানে ব্যান্ডেজ লাগিয়ে আনা হলো, আস্তে আস্তে ব্যান্ডেজ ফ্যান্ডেজ সব এক এক অবস্থায় ভিজে ভিজে, তো এখন এই পা কেটে গেছে, হাঁটতে হাঁটতে পারতে পারছে না। তা আমি আমার মোজাটা খুলে দিলাম,
তুই মজাটা পর আমারটা তো পুরো জুতো মানে আমারটা কাটবে না তো এখন ও চেঞ্জ করছে এবার দেখি আরেকটা আছে আয়ন আয়ন খোর যাচ্ছে না আয়ন আথম বলে একটা জায়গা আছে দেখি এখানটা ডিস্টেন্সটা কতটা